আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে খুবই একটা ভালো নিউজ কিছুক্ষণ আগে খালিজ টাইমে নিউজটা এসেছে যে এটা বলা হয়েছে দুবাই ভিসা যাদের দুবাই ভিসা দুবাই গভর্নমেন্ট অর্থাৎ ইউএই রেস্ট্রিকশন দেওয়ার পর থেকে সব দেশের যেমন বাংলাদেশ ইন্ডিয়াকে বন্ধ করে দিয়েছিল যখন এরপর থেকে যাদের বিচার মেয়াদ শেষ হয়ে গেছে দেশে আটকা পড়া অবস্থায় তাদের অটোমেটিকলি অটোমেটিকলি ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত এটা বৃদ্ধি হয়ে যাবে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে এখন কারো কারো এক্ষেত্রে দেখা যাবে ছয় মাসের মতো মেয়াদ বাড়ছে ছয় মাসের চেয়ে বেশি বাড়ছে কারো কারো ছয় মাসের চেয়ে কম বাড়ছে অর্থাৎ যারা দুবাইয়ের বিসা দুবাই রেসিডেন্ট যারা আছে এই মুহূর্তে যে খবরটা সেটা হচ্ছে দুবাইয়ের আজকের খবর তো এটা এমনও হতে পারে সারা ইউএর হতে পারে কিছুদিন পরে সেটা নিউজ আসবে সারা ইউএর এখন যে খবর যেটা আসছে খালিস টাইমে সেটা হচ্ছে শুধু দুবাই রেসিডেন্ট যারা আছেন তাদের জন্য এটা খুবই ভালো নিউজ ইনশাল্লাহ এটা সারা ইমারতেরও আসবে যে যারা দেশে যাওয়ার পরে আসতে পারছেন না ফ্লাইট বন্ধ করে দিছে ইউএই সরকার এই মুহূর্তে যাদের বিচার মেয়াদ শেষ হয়ে গেছে কেবল তাদেরই কিন্তু যাদের ইউএই বন্ধ করার আগে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে কোনো কারণে আসতে পারেন নাই রেসিডেন্ট ভিসা এই ভিজিট ভিসার কোনো সম্পর্কে নেই যাদের রেসিডেন্ট ভিসা কেবলমাত্র তাদেরই এই সুযোগটা নাইন ডিসেম্বর পর্যন্ত অটোমেটিকলি এটা মেয়াদ বাড়িয়ে দিয়েছে সরকার ভিসা স্ট্যাটাস চেক করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন আর যদি না জানেন আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কটা বেসা স্ট কিভাবে চেক করে সেই লিংকে গিয়ে চেক করতে পারবেন তো এই হচ্ছে আজকের নিউজ নিউজটি বেশি বেশি শেয়ার করবেন যারা প্রবাসী আছেন দেশে বিদেশে তাদের অনেক উপকার হবে কারণ অনেকে অনেক দুশ্চিন্তায় আছেন কারণ কিছুদিন আগে যে নিউজটা আসছিল যে যাদের বৈধ ভিসা আছে কেবল তারাই আসতে পারবেন যদিও বাংলাদেশের ফ্লাইটে কোনো খোলা হয়নি তো খুলবে ইনশাল্লাহ খুলবে যদি ওই মাসে না খুলে আগামী মাসে খোলার সম্ভাবনা আছে তো যখনই খুলে যাদের বিচার মেয়াদ শেষ হয়ে গেছে তারা খুবই টেনশনে আছিলেন তো এই টেনশনটা এখন থেকে নাই তো আমরা পরবর্তীতে নতুন কোনো নিউজ আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ